হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। চারিদিকে যেহেতু এই করোনা পরিস্থিতি, তাই এখন বেশিরভাগ জায়গায় বন্ধ আছে। তাও আমি আপনাদের সকলের সামনে আমাদের এই সুন্দর ডুয়ার্সের আরও একটি ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের আমার এই ভিডিও দেখে কেমন লাগলো প্লিজ জানাবেন। চলুন তবে এবার আমার সাথে আরও একবার আমাদের আপনাদের সকলের এই প্রিয় ডুয়ার্স ঘুরে নেওয়া যাক বর্ষাকালে। আজকে আমার জার্নি যেটা, সেটা হলো চামুরচি। চামুরচিতে একটি গেট আছে যেটাকে আমরা বলতে পারি বর্ডার, যেটার একদিকে হচ্ছে ভুটান বর্ডার বা ভুটান, এবং আরেকদিকে হচ্ছে চামুরচি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়েছে। তো চামুরচি যেতে নজর পড়বে সুন্দর ভুটান পাহাড়, যেটা দেখতে সত্যি অসাধারণ লাগে। পাহাড়ের গায়ে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, মনে হলো এই বুঝি ঝমঝমিয়ে বৃষ্টি নামলো বলে। আসলে পাহাড়ের আবহাওয়াই এরকম, কখন যে বৃষ্টি আবার কখন যে রোদ আন্দাজ করাটাই যেন মুশকিল। আপনি যখন চামুরচি যাবেন, তখন ভুটানের সেই পাহাড়গুলো মনে হবে যেন আপনাকে চামুরচিতে ওয়েলকাম করছে ও বলছে, এসো আমাদের সুন্দর ভুটান একবার ঘুরে যাও। কিন্তু এই করোনা পরিস্থিতিতে গত বছর থেকেই ভুটানে প্রবেশ একদম বন্ধ। খবরের কাগজ পড়ে যেটা জানতে পারলাম, যে সম্ভবত এই বছরের শেষের দিকে ভুটান আবার খুলবে, কিন্তু যাদের কোভিড ভ্যাকসিন নেওয়া থাকবে তারাই একমাত্র প্রবেশ করতে পারবে। এই করোনা পরিস্থিতি যেন সকলের জীবন একদম পাল্টে দিয়েছে। অনেকেই হয়তো চাচ্ছে যে একটু যাই বাইরে, একটু ঘর থেকে বেরিয়ে বাইরে কোথাও ঘুরে আসি, কিন্তু আবার সেই করোনার জন্য পিছিয়ে পড়তে হচ্ছে। তাই আমি সবসময় চেষ্টা করি যতটুকু পারি ডুয়ার্সের এই সৌন্দর্যকে সকলের সামনে তুলে ধরতে। চামুরচি জায়গাটা বেশ সুন্দর, খুবই কম জনবসতিপূর্ণ এই চামুরচি। আমি আমার গাড়ি নিয়ে চামুরচির শেষ পর্যন্ত গেলাম, যেখানে শেষ হচ্ছে ভুটান এবং ইন্ডিয়ার গেট। আর ভুটান গেট থেকে ভিতরে যাওয়ার প্রবেশপথ পুরোটাই বন্ধ, যেটার কারণ আমি একটু আগেই বললাম। একদিকে ভুটানের গেট, আরেকদিকে ইন্ডিয়ান আর্মি SSB। আমি গাড়ি নিয়ে যেতেই SSB থেকে বারণ করলো ওখানে দাঁড়াতে। চামুরচি থেকে বেরোনোর সময় পাহাড়ের আরও কিছু মুহূর্ত আমি আমার ক্যামেরায় তুলে ধরলাম। তো আমি এখন আছি চামুরচিতে। তো যেহেতু এখন এই লকডাউন চলছে আর ভুটান তো অনেক আগের থেকেই বন্ধ আছে, তো এই যে বর্ডার যেটা দেখতে পাচ্ছেন, মানে এদিকটা চামড়ি এখানে দাঁড়িয়েছে ইন্ডিয়া, আর ওই সিটটা যেটা আছে সেটা হচ্ছে ভুটান। দেখতে পাচ্ছেন ভুটানের পাহাড়। আমরা জুম করে দেখে নিই, ওই সাইডে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো সমস্ত কিছুই ভুটানের মধ্যে পড়েছে। দেখতে পাচ্ছেন যে মেঘ হয়ে আসছে পাহাড়ে, একটু পরেই হয়তো বৃষ্টি হবে। এখানে পাহাড়ের রোদের এরকমই হয়, কখনো ওয়েদার ভালো বা কখনো খারাপ। এবার ঠিক করলাম যে চামুরচি যখন এসেছি তাহলে এখানে একটি সুন্দর পার্ক আছে, নাম হচ্ছে চামুরচি ইকো পার্ক, ওখানে একবার ঘুরেই নেওয়া যাক। তাই এবারের উদ্দেশ্য চামুরচি ইকো পার্ক। একটি ছোট্ট পাড়ার ভিতর দিয়ে যেতে হয় সেই চামুরচি ইকো পার্কে। যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর, দুদিকে চা বাগান ও মাঝখান দিয়ে কিছুটা পথ এগোতেই ভুটান পাহাড় যেন উঁকি দিচ্ছে আমাকে, একদম যেন আমার হাতের সামনে। এবং এদিকে আস্তে আস্তে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তাই আমি গাড়িটিকে এক জায়গায় দাঁড় করিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম চামুরচি পার্কে যাব বলে। কিন্তু আবার সেই একই পরিস্থিতি, করোনার জন্য বর্তমানে সেই পার্ক বন্ধ আছে। তাই আমি ঠিক করলাম যে একটু অন্যদিক হয়ে ঘুরে সে ভুটান পাহাড়ের কাছেই যাওয়া যাক। এদিকে আবার মেঘ হয়ে আসছে,
ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে, তাই আমি একটু তাড়াতাড়ি হাঁটতে শুরু করলাম। যতটা পারি সে ভুটানের পাহাড়ের কাছে সামনে যেতে চেষ্টা করছি। কিছুটা যাওয়ার পর ভুটানের পাহাড় আমার অনেকটাই কাছে হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে পিছনে সেই ভুটানের পাহাড়, বৃষ্টি হচ্ছে, যেটা একটু আগে আমি দেখালাম যে মেঘ হয়ে আসছিল, এখন বৃষ্টি নেমে গিয়েছে। দেখছেন মেঘ হয়ে আসছে এখানে আকাশে, পাহাড়ের সাথে মেঘগুলো লেগে আছে। তো এখন আমাকে তাড়াতাড়ি গাড়ির দিকে যেতে হবে, কারণ বৃষ্টি আস্তে আস্তে জোরে নেমে আসছে। চামুরচি পার্কে ভেবেছিলাম যাবো, কিন্তু এখন বন্ধ আছে, তার জন্য আমি অন্যদিক দিয়ে ঘুরে এই পাহাড়ের কাছে আসলাম। ঠিক আছে চলুন তবে আবার এবার সামনের দিকে এগোনো যাক। গাড়িতে বসতেই বৃষ্টিও প্রচণ্ড পরিমাণে জোরে হতে শুরু করলো, যেন মেঘ ভেঙে বৃষ্টি শুরু হলো। আসলে ওই যে বললাম পাহাড়ের আবহাওয়া বোঝা বড় দায়, কিন্তু বৃষ্টিতে ডুয়ার্স যেন একদম আলাদা রূপ নেয়। চারদিকে সবুজের ছোঁয়া, পাহাড়ে মেঘের খেলা, সত্যি যেন অপরূপ এই ডুয়ার্স। এবার আবার সেই চামুরচি থেকে ফেরার পালা বানারহাট হয়ে, ঠিক তখনই ভাবলাম যে পাহাড় তো হলো, তাহলে জঙ্গলটাই বা কেন বাকি থাকে। হয়ে যাক আরেকবার শুভঙ্করের সাথে ডুয়ার্সে জঙ্গলে ভ্রমণ। এবার জঙ্গলে প্রবেশ করতে বৃষ্টি আমাকে স্বাগতম জানালো, আর এই বৃষ্টিতে কিছু পাশের গ্রামবাসী এসেছে, যারা তাদের গবাদি পশু ঘাস গাছের লতা পাতা খাওয়াতে এখানে প্রায় নিয়ে আসে। এইভাবেই বৃষ্টির মধ্যে সেই জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, চারিদিকে সতর্ক নজর রাখতে রাখতে। চারিদিকে ঝিঁঝি পোকার আওয়াজ, বিভিন্ন সুন্দর সুন্দর পাখির ডাক যেন সত্যিই এক আলাদা জগতে নিয়ে যায়। সমস্ত কোলাহল থেকে বেরিয়ে এক নিস্তব্ধ শান্ত পরিবেশ, যেখানে কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই, নেই কোনো মানুষ চিৎকার চেঁচামেচি, জঙ্গল মানেই আমায় সময় এক আলাদা অনুভূতি দেয়। তাই জঙ্গল আমার সবথেকে বেশি ভালো লাগে। এইভাবে কিছুটা পথ যাওয়ার পর জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া এক নদীর ওখানে একটু দাঁড়ালাম। চারিদিকে পাখিদের আওয়াজ শোনা যাচ্ছিল, হঠাৎ করে নদীতে যে কচুরিপানা আছে সেটা নড়তে দেখলাম। সাথে সাথে আমি আমার ক্যামেরা জুম করে ওখানে ধরতেই দেখলাম যে একটি কাঁকড়া সেখানে কিছু খাওয়ার চেষ্টা করছে। সেই মুহূর্তটা আমি সাথে সাথে আমি আমার ক্যামেরায় তুলে ধরলাম। এবার জঙ্গল থেকে বেরিয়ে আসার সময় সন্ধ্যা হয়ে আসছে, গাড়ির লাইটও জ্বলে গিয়েছে, জোনাকি পোকার আলো বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। কিছুটা পথ যেতেই দেখি একটা ছোট্ট কিছু রাস্তার এপার থেকে ওপারে দৌড়ে গেল। আমার ক্যামেরাও তখন অন ছিল। তারপর রেকর্ডিংটা চালিয়ে দেখতে পেলাম যে ছোট্ট একটি খরগোশ সেই গাড়ির লাইট ও শব্দ শুনে এপার থেকে ওপাশে এক দৌড়। এভাবেই কখনো বা নজরে পড়লো পেঁচা বা কখনো বা নাম না জানা কিছু পাখি। গাড়ির লাইট দিয়ে সামনের দিকে এগোতেই হঠাৎ করে গাড়িটা আমি দাঁড় করালাম। গাড়ির লাইট অফ করে দিয়ে জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। দেখছি সামনে এক বিশাল গজরাজ রাস্তা আটকে দাঁড়িয়ে আছে। আমায় দেখে এবার সে গজরাজ আমার দিকে এক পা দুই পা করে এগোতে লাগলো। আবার কখনো সে তার সুর তুলে গন্ধ শুকে বোঝার চেষ্টা করছে যে আমি তাকে কোনো ক্ষতি করতে পারি কি না। আর আমিও একদম চুপ করে দাঁড়িয়ে আছি, ও সন্ধ্যাবেলা অন্ধকারে সে হাতির পথ আটকে দাঁড়িয়ে থাকার অনুভূতি উপভোগ করছি। সাথে এটাও ভাবছি যদি রাস্তা থেকে না সরে তাহলে যাবোই বা কী হবে। কিন্তু কিছুক্ষণ পরে আরও কিছুটা টের পেলাম, যেটা হলো সেখানে শুধু একটাই নয়, আরও হাতির দল আছে ঠিক রাস্তার পাশেই।
এবার সত্যির জন্য একটু চিন্তা হলো যে গা ছমছমে করা এক পরিবেশ, এদিকে রাত হয়ে আসছে, আবার হাতির দল। এভাবে হাতিটা আরও কাছে আসতে লাগলো ও পাশ থেকে হাতির দলে সেই ডাক। ও সেই ডাক যেন জঙ্গলের সমস্ত আওয়াজকে হার মানিয়ে দেয়। সত্যি রাত্রে জঙ্গলের এক আলাদা, সম্পূর্ণ এক আলাদা পরিবেশ। এভাবে হাতিটা কিছুটা পথ আমার দিকে এগিয়ে আসার পর জানি না কী হলো, হঠাৎ করে থেমে গিয়ে সে আবার জঙ্গলের দিকে ঘুরে গেল ও যাওয়ার সময় গায়ে মাটি ফেলে দিয়ে এক দৌড়ে জঙ্গলের ভিতরে চলে গেল। তো এইভাবেই যে হাতি যখনই ঢুকে গেল, আমি আর দেরি না করে সেই জায়গাটা তাড়াতাড়ি করে গাড়ির স্পিড বাড়িয়ে ওখান থেকে পার হয়ে গেলাম। এরপর ধীরে ধীরে জঙ্গল থেকে এরকম রোমাঞ্চকর অনুভূতি নিয়ে আমি আবার আমার লোকালয়ে ফিরে আসলাম। এভাবেই আজকে আমার ডুয়ার্স ঘোরার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের আমার এই ভিডিও দেখে কেমন লাগলো অনুগ্রহ করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তা প্লিজ আমার এই ভিডিওটি শেয়ার করবেন। আরও একটা অনুরোধ, আপনাদের যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর সাবস্ক্রাইব করার সময় একটি বেল আইকন আছে, সেটা আপনারা অন করে রাখবেন, যাতে আমার সমস্ত কিছু ভিডিও যখনই আপলোড করি না কেন তার নোটিফিকেশান যাতে আপনাদের কাছে চলে যায়, তার জন্য সেটি অন করা। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে।